আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে। এক, আল্লাহর আনুগত্য। দুই, রাসূলের আনুগত্য। তিন, আল্লাহর ভয়। চার, গুনাহ বর্জন। কথা বুঝেন নাই? এই চারটা যার মধ্যে থাকবে সে সর্বশ্রেষ্ঠ দরজার মুত্তাকি। কয়টা হলো? ২৬টা। এটা দরকারি বিষয় আছে, কথাটা ওই শেষের কথাটা বোঝানোর লাগে, এটা লাগবে, এই জন্য ২৬টা কইছে। এটা হলো খানকার এলাম। গত এক সপ্তাহ যে খানকায় ছিলাম খুলনায়, বসে তো জানো না কিটছি, তবে সিরা থাকি মনে করছ? এক সপ্তাহ তো আমি ওয়াজ করি নাই, ঠিক শুনছি, আল্লাহওয়ালার সোহবতে থাকছি ২৪ ঘন্টা, আলহামদুলিল্লাহ। এক হক্কানি বুজুর্গের কাছে খুলনায় এক সপ্তাহ টানা, একের ডায়েরি ডুরি বন্ধ করে, বা গাড়িও নিছি না, বাসে করে গেছি খুলনা, নাইট কোচে কিছু দুনিয়ার থেকে আলাদা হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমারে এক লোক, হ্যাঁ হুজুরও ছিল দুই দিন, এক লোক পরিচিত মানুষ খুলনা আইসা কইছে, হুজুর আমনে শুধু কদ্দুর আমার বাড়িটার মধ্যে কদ্দুর ফাঁড়া দিয়ে আসবেন দুইটা মিনিট। আমি বললাম আমনে আমার কান্দ্রে দুইটা ফাঁড়া দেন, আমি যাইতাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আহলুল্লাহর সুহবত ছাড়া জিন্দগিতে রং ধরে না, জীবনে রং ধরে না। তো ভাইয়া শুনো তো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া। এই তাকওয়া এর ২৬টা কথা বলা হলো। এক নাম্বার সূরা মুমতাহিনার ৬টা, দুই নাম্বার সূরা মুজাম্মিলের ৬টা, এই হলো ১২টা। তারপরে তিন নাম্বার ৫টা ইশক, ৫টা গভীর মহব্বত, এই হলো কয়টা? ১৭টা। এরপরে হলো সূরায়ে বাকারার কয়টা? ৫টা, ১৭ আর পাশে ২২টা। এরপর এটা কোন সূরা? ওমা ইউতাইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইখশাল্লাহ ওয়া ইত্তাকহি ফাউলা, হ্যাঁ সূরা নিসা, হ্যাঁ সূরা নিসার ৫ পারার ৮ পৃষ্ঠায়। এই এই সূরার মধ্যে এই আয়াতে ৪টা, কয়টা হলো? এই ২৬টা যদি অর্জন করতে হয় নিজেকে, এ কথা শেষ, কিন্তু সবাই সজাগ হয়েছেন নি? আবার সজাগ হয়েছেন কিনা বলেন। এ কথা শেষ কথা হইল যে কেউ যদি ঈমান ঠিক রাখতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, তাইলে এই ২৬টা গুণ একত্রে নিজের মধ্যে যদি আনতে চায়, ঈমান যদি মজবুত রাখতে চায়, আর মনে রাখতে হবে ফাঁকি দিয়া, ঈমান এবং তাকওয়া হবে এরপরে ব্যক্তি যেখানে যাবে সেটার নামে জান্নাত। ঈমান আর তাকওয়া নিয়া হাঁটতে শুরু করবেন, যাইতে 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 একটা দরজা পাবেন, দরজাটার মধ্যে একটা টোকা দিবেন, একজন ফেরেশতা এটা খুলবে, জিজ্ঞাসা করবেন বাইরে কি রুম, বলে এটার নামে জান্নাত। এখন